আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله বলছে সারা পৃথিবীর মানুষজন যদি মুমিন সার্টিফিকেট পেতে যাও এক নম্বরের গুণ হলো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম একজন মানুষ ঈমান আনবে ঈমান আনার পরে সে যখন পাপ কাজে লিপ্ত হয়ে যাবে সে রাতের বেলা পাপ করলে সকালের জন্য অপেক্ষা করবে সকালবেলা পাপ করলে দুপুরের জন্য অপেক্ষা করবে বিকেলবেলা পাপ করলে মগরিবের জন্য অপেক্ষা করবে আল্লাহ বলছে ঈমানদার যখন ঈমান আনে সে যখন মুমিন হয় ভুল হতে পারে ওটা কোনো ব্যাপার নয় কিন্তু তার ভুলের জন্য আমাকে এত ভয় করে ভয়ে থরথর করে কাঁপে থরথর করে কাঁপে বানি ইসরাইলদের আল্লাহর ভয়ে কেমন কাঁপতো দেখুন ঈমান এসেছে বলে বানি ইসরাইলদের গামেদি গোত্রের একটা মহিলা আল্লাহর নবীর কাছে এসেছেন এসে বলছেন আল্লাহর নবী ফাতাহিরনি আপনি দয়া করে আমাকে পবিত্র করে দেন বিশ্ব নবী বলছেন কেন তুমি এরকম কথা বলছো বলছে আল্লাহর নবী আমি জেনা করে ফেলেছি আল্লাহর নবী মুখটা ফিরিয়ে নিলেন এই দেখুন ঈমান আনার কারণে আল্লাহকে কত ভয় করছে বন্ধুরে আমার মহিলাটি আবার মুখটা যখন ফিরিয়ে নিয়েছেন আল্লাহর নবী আরেক সাইড দিয়ে ঘুরে গিয়ে বলছেন আল্লাহর নবী আপনি দয়া করে আমাকে পবিত্রতা করে দেন কারণ হলো আম পৃথিবীতে বেঁচে থাকার মতো অধিকার আমার আর নাই কারণ হলো আমি জেনা করেছি আমি জেনা করে ফেলেছি বিশ্ব নবী বলছেন সত্যি কি তুমি জেনা করেছ বলছে আল্লাহর নবী জেনা করেছি কিনা তার প্রমাণ হলো আমার পেটে বাচ্চা চলে এসেছে বিশ্ব নবী বললেন ও মহিলা তুমি কি জানো বিয়ের পরে জেনা করলে তার কি সাজা মহিলা বলছেন আল্লাহর নবী নিশ্চয়ই জানি কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে মেরে দিতে হবে এটাই হলো সাজা আল্লাহর নবী গো আপনার কাছে এই কারণে এসেছি আপনি নিজে বলেছেন 50,000 বছরে একটা দিন হবে জাহান্নাম এত কঠিন হবে তার আগুনের তীব্রতা এত বেশি হবে একদিকেকার আগুন যেন আরেক দিককে খেতে চলে যাবে ও দয়ার নবী জনম জনম ধরে ওই আজাবটা আমাকে দেওয়া হবে আপনি যদি আমাকে রজম না করে দেন আপনি যদি দুনিয়াতে আমাকে না সাজা দেন তাহলে কিয়ামতের মাঠে এই সাজা আমার জন্য ফয়সালা হবে যুগ যুগ ধরে আমার এই সাজা চলবে আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন মহিলা শোনো তুমি বাড়ি চলে যাও বাড়ি গিয়ে তোমার বাচ্চা যতদিন না পর্যন্ত হবে ততদিন পর্যন্ত তুমি বাড়িতে থাকবে আর তোমার বাচ্চা হবার পরে এক বছর দুই বছর যত টাইম লাগবে দুধ পান করাতে তুমি ততদিন তোমার বাচ্চাকে দুধ পান করাবে তারপরে তুমি আমার কাছে আসবে তারপরে আমার কাছে তুমি আসবে আল্লাহু আকবার হঠাৎ করে একদিন মহিলাটি তার বাচ্চাকে নিয়ে হাতে একটা রুটি দুধ ছেড়ে দিয়েছে হাতে একটা রুটির টুকরো দিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী ফাতাহিরনি এই দেখুন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে এই দেখুন আমার বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিয়ে রুটি খেতে শিখে গেছে ও দয়ার নবী দয়া করে আপনি আমাকে এবার সাজাটা আমার জন্য মঞ্জুর করে নেন বিশ্ব নবী বললেন মহিলা
তোমার কলিজা নিন্নান সন্তানটাকে তুমি অন্য কারোর কাছে দিয়ে দাও। মহিলা অন্য কারোর কাছে নিজের বাচ্চাকে জমা দিলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, ওই পাথুরে জমিতে কোমর পর্যন্ত গর্ত খনন করো। কোমর পর্যন্ত গর্ত খনন করা হলো, সাহাবীরা পাথর দিয়ে মারছেন। খালিদ বিন ওলিদ বলে একজন লোক এত জোরে একটা পাথর ছুঁড়েছে যে ওই মেয়েটার কপালে লেগে রক্ত ছিটকেছে, যেন খালিদ বিন ওলিদের গায়ে লেগে গেল। আর খালিদ বিন ওলিদ যেন ওই মহিলাটাকে ভৎসনা দিয়ে গালাগালি দিচ্ছে। বিশ্বনবী এই গালটা শুনতে পেলেন। তারপরে খালিদ বিন ওলিদকে বলছেন, খালিদ বিন ওলিদ শুনে নাও, শুনে নাও, একে গাল দিও না, একে অভিশাপ করিও না। এই মেয়েটা এত তওবা করেছে, এত তওবা করেছে, এর তওবাটা যদি মক্কার সমস্ত মানুষের মধ্যে যদি বিলি বন্টন করে দেওয়া হতো, তাহলে গোটা মক্কাবাসী ক্ষমা পেয়ে যেত। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমান আনার পরে পাপ করবে, আর পাপের কথা স্মরণ হয়ে গেলে থরথর করে কাঁপবে, এটা এক নম্বরের গুণ। থরথর করে কাঁপবে লোকটা। দ্বিতীয় গুণ কি? আল্লাহ বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তার সামনে যখন আমার নিদর্শনাবলী পেশ করে দেওয়া হবে, সারা পৃথিবীতে বিস্তীর্ণ এলাকায় আমার যে নিদর্শনাবলী রয়েছে, এইগুলো যখন সে দেখবে, আল্লাহ বলছে তার ঈমানটা তখন বেড়ে যাবে, তার ঈমান বেড়ে যাবে। আল্লাহ, আল্লাহর কত নিদর্শন আছে না নেই, আপনি দেখতে পান, দেখতে পান? আমি আপনাকে দুটো একটা নিদর্শন দেখাবো। আল্লাহ আকবার, আপনি বসুন, বিরক্ত হচ্ছেন নাকি, ছেড়ে দেবো? হ্যাঁ বলছি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এটা অনেক জায়গাতে বলেছি, কথা প্রসঙ্গে অনেক কথা আসে। আচ্ছা বলুন তো দেখি, যে মানুষের বাচ্চা জন্ম হলে কতদিন হাঁটতে টাইম লাগে, কতদিন? এটাও জানেন না? এক বছর লাগে। আচ্ছা বলুন তো দেখি, গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতক্ষণ? বলছে ঘন্টাখানেক। ঘন্টাখানেক লাগে না, 5-7 মিনিট। আল্লাহর নিদর্শন দেখাচ্ছি, আপনি একদম লড়াচড়া করিয়েন না, এবার একটা বাস্তব চিত্র আপনার সামনে তুলে ধরছি আমি। আচ্ছা, মানুষের তৈরি করার পরে 1 বছর টাইম লাগলো তার পা হতে, আর গরুর সাথে সাথে। অথচ মানুষও যতদিন পেটে তার বাচ্চাকে রাখে, একটা মেয়ে, একটা গরুও ততদিনই রাখে। মানুষের বাচ্চা হয় ছোট, আর গরুর বাচ্চা ও জন্মের পরে ওজন করলে মনে হয় 15-20 কিলো ওজন। আল্লাহ বলছে, আমার নিদর্শনাবলী দেখতে পাও না, খ্যাপা কোথাকার। ফালিয়ান জুরিল ইনসান মিম্মা খুলি, কাউকে দেখতে হবে না, কোথাও আমাকে চিনতে চাইছো তুমি, আমি যে আল্লাহ বিশ্বাস করতে অসুবিধা হয় তোমার, কোথাও দেখতে হবে না। ফালিয়ান জুরিল ইনসান মিম্মা খুলি, শুধু তুমি তাকিয়ে দেখো তোমার নিজের উপরে, আর কোথাও দেখতে হবে না, শুধু নিজেরটা দিকে দেখাও। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, ডাক্তারখানায় নিয়ে গেছেন, ডাক্তার বাবু বলেছে 10 দিন টাইম আছে বাচ্চা ডেলিভারির। বাড়ি চলে এলেন, গাড়িওয়ালাকে ফোন করছেন, ডাব্লু তোমার গাড়িটা রেডি রাখিও, অমুক দিন ডাক্তার ডেট দিয়েছে। অমুক, কাছে পয়সা করি নাই ভাই, 15,000 টাকা রেখে দিস যদি সিজার হয়। শাশুড়িকে বলে রেখে দিয়েছেন, আম্মু অমুক দিন ডেট দিয়েছে ডাক্তার, যেতে হবে, হসপিটালে থাকতে হবে। আপনার বাড়ির সবাই আইটেম করে বসে আছে, আমার বৌমার বাচ্চা হবে, আপনি নিজে আইটেম করে বসে আছেন, আমার স্ত্রীর বাচ্চা হবে। আপনার স্ত্রী রাত 12টার সময় পেন শুরু হয়ে গেল, হসপিটালে গেলেন, কোন ক্লিনিকে গেলেন, কোন জায়গায় গেলেন, ডাক্তার সঙ্গে সঙ্গে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, ওটিতে ঢুকিয়ে নিয়ে চলে গেল। আপনি আপনার শাশুড়ি, আপনার শ্বশুর, আপনি আপনার বন্ধু, আপনার আব্বা, আপনার ভাই, আপনার আত্মীয় হসপিটালের গেটের সামনে দাঁড়িয়ে একবার এই মাথা আর একবার ওই মাথা করছেন, আর
মোবাইল নিয়ে বারবার একে ফোন করছেন যে ওটির ভিতরে নিয়ে চলে গেল, এখন বাচ্চা কি হবে তার ঠিক নাই। কিছুক্ষণ পরে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে, অমুক আনিকুল ইসলাম বলছে, হ্যাঁ বলছে তোমার ছেলে হয়েছে। বগল বাজাতে বাজাতে বন্ধুদেরকে বলছে আমার ছেলে হয়েছে, না দাদু বলছে আমার পোতা হয়েছে, নানি বলছে আমার পোতা হয়েছে, ভাই বলছে আমার ভাইপো হয়েছে। হসপিটালে 500 টাকার মিষ্টি বিলি করে দিল, বাচ্চা জন্ম হয়েছে বলে নাসেরা সঙ্গে সঙ্গে কোলে তুলে নিল, আয়ারা কোলে তুলে নিল, ডাক্তার বাবু কোলে তুলে নিল, নানি কোলে তুলে নিল, দাদি কোলে তুলে নিল, আপনিও কোলে তুলে নিলেন। ছেলে হয়েছে বলে এত আদরের বেটা, মাটিতে তাকে আপনি শুয়ালেন না, কারণ আদরের বেটা মাটিতে শোয়ানো যাবে না। কোলে কোলে মানুষ হচ্ছে, ঠিক অনুরূপ আপনার বাড়িতে একটা গাভী আছে, গোয়াল ঘরের ভিতরে থাকে, নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গাতে থাকে রাতের বেলা, পৌষ মাসের হাড় কাঁপানো শীত, আপনি আপনার বিবিকে নিয়ে উপরে চলে আছেন, দোতলার উপরে শুয়ে আছেন, আপনার বেটা শুয়ে আছে, আপনার বেটি শুয়ে আছে, সবাই আরাম করে শুয়ে আছে, গাভীটারও রাত 12টার সময় পেটে যন্ত্রণা শুরু হয়েছে, বাচ্চা জন্ম দিবে, একবার শুয়ে যাচ্ছে আর একবার উঠছে, একবার হুম্বা করে ডাকছে আর একবার চোখ দিয়ে চরচর করে পানি পড়ছে, দেখবেন গাভীরাও মাঝে মধ্যে কাঁদে। অক্লান্ত পরিশ্রমের পরে নিজে বাচ্চা জন্ম দিল, নিজে নিজে জন্ম দিল। বাচ্চা জন্ম দেওয়ার পরে গাভী নিজের ভাষায় বলে, তোর দাদিও নাই, তোর নানিও নাই, তোর খালা নাই, তোর ফুপু নাই, তোর কেউ নাই, আমি এমন এক মালিকের অধীনে থাকি, মালিক দুতলার উপরে শুয়ে আছে, মালিকও নাই। ওই জন্য দেখবেন গাভী নিজের জিভ দিয়ে তার বাচ্চার গায়ের লালাগুলো চাটে, চাটে কি চাটে না, চ্যাট 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 করে চাটে। বাচ্চা জন্মের পরে দুধের প্রয়োজন হয়, গাভী নিজের ভাষায় বলে, এই ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ, একবার করে ওঠে, থরথর করে কেঁপে ধস করে আবার পড়ে যায়, দ্বিতীয়বার আবার ট্রাই করে, আবার উঠে এরকম ভাবে কাঁপছে, গাভী নিজের ভাষায় বলছে, শোন আমার পিছনের হাতের তলায় দেখ দুধের বাঁট ঝুলছে, ওখানে ধরে টান, একবার সামনে গিয়ে গুতা মারছে দুধ পায় না। গাভী আবার বলছে পিছনের দিকে যা, নিজের ভাষায় বলছে, নিজের ভাষায় পিছনের দিকে গিয়ে বাটে মুখ লাগিয়ে টানছে, বলছে আম্মু দুধ কই আসছে না তো, টানছি দুধ আসছে না। গাভী নিজের ভাষায় বলছে, তোকে প্রথম জন্ম দিয়েছি তো, ওই জন্য দুধের লাইনটা ক্লিয়ার হয়নি, এক কাজ কর দুধের মুঠাটা টানবি আর এইরকম করে গুঁতো মারবি। গাভী গুঁতো মারে এরকম করে, বাছুররা দুধ খেতে খেতে গুঁতো মারে দেখেছেন, মানে ওটা আল্লাহ শিখিয়ে দিয়েছে যে তুই যতবার গুঁতা মারবি ততবার তোর মায়ের দুধের রাস্তা ক্লিয়ার করে দেব। আল্লাহ এবারে বলছে, শোন তোকে যদি মানুষ যদি তোর জন্মের পরে 10 দিন বা 10 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে তোর পা যদি রেডি হয়ে যেত, তাহলে তোর দাদুর কোলের আদর পেতিস না, তোর মায়ের ভালোবাসার কোল চাপতে পারতিস না, তোর দাদির কোলের আদর পেতিস না, দাদুর চকলেট খেতে পারতিস না, তোর নানির ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাতিস। আল্লাহ বলছেন, খলাকাল ইনসানা ফি আহসানে তাকওয়িম, আমি তোকে যে বড় আদর করে তৈরি করেছি এটা কোরআন মাজিদে ঘোষণা করে দিয়েছি আমার নবীকে দিয়ে, আর তোকে যদি এই আদরটা যদি না দিই তাহলে আমার কোরআনের মানুষ অপব্যাখ্যা করবে। ও গাবি ওর নানি দাদি কেউ নেই, ওই জন্য ওকে নিজে নিজেই তুলে 10 মিনিটের মধ্যে বলে দিয়েছি চল দুধ খেতে শুরু কর, কিন্তু তোর নানি আছে, দাদি আছে, খালা আছে, ফুপু আছে, তোর সবাই আছে, এই কারণে তোর ওটা প্রয়োজন হয় না। আল্লাহ আকবার, তা আল্লাহ বলছেন আমার নিদর্শনাবলী আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার নিদর্শনাবলী এরকম যখন দেখবে, একজন মানুষ যদি মুমিন যদি হয় তার ঈমান কি হবে, তাড়াতাড়ি করে বেড়ে যাবে। আল্লাহ আকবার,
আয়াত থেকে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটা ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? উনি বলেছেন আয়াত থেকে কোরআনের আয়াতকে বোঝানো হয়েছে। কোরআনের আয়াত তেলাওয়াত করলে, এই কোরআনের আয়াত তেলাওয়াত করলে মানুষের মন ভরে না? ভরে কি পারে না?